তোমরা সকলেই আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে বার পুজো, তো তার জন্য এখানে এসেছি। তো গাইজ তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইজ আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, কেন কি তাড়াহুড়া করে সব কাজ ওয়াজ করে তারপরে এখানে চলে এসেছি, তো তার জন্য সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। তো এখানে এসেও দেখছি সব কিছু করতে হচ্ছে, তো তার জন্য ভিডিও করতে পারিনি, শ্যুট করতে পারিনি ভিডিওটা। তো এখন থেকেই করছি, এখন যেহেতু পূজা যোগাযোগ তো করছে, আর আমি ওখানে ঘরে রান্নাটা করে এসেছি মা যেহেতু। এই দেখো গাইজ আমাদের বাড়ি পুজো সব কিছু রেডি করছে, কাকিমিনিও করছে, মাও করছে, এখানে সব কিছু রেডি করা হচ্ছে। অনেক কিছু রেডি হয়ে গেছে, আর এখানে রেডি হচ্ছে, কাকিমুনি উপোস আছে, মা উপোস আছে, ওরা দুজন রেডি আছে। আমি জাস্ট রান্না করে এলাম, ঘরে রান্না। ওর সাথে গল্প করছি, আর ওদের ঘরে ঝাড়পোছ করা হচ্ছে, সব কিছু উল্টো পাল্টা। এই দেখো সব কিছু উল্টো পাল্টা। তো গাইস এই দেখো পুজো শুরু হয়ে গেছে, ঠাকুর মশাই বসে গেছে পুজো করতে, তো এখানে বসে বসে পুজোটা দেখবো। সবার সাথে এসে এসে গল্প করছি, ওর সাথে এসেও গল্প করলাম, তা এখন আমরা প্রসাদ নিব বাইরে গিয়ে। তো চল যাই প্রসাদ নিয়ে আসি, এখন বাইরে যাব প্রসাদ নিব। তো পুজো টুজো কমপ্লিট, আর এখন আমরা বসে গেছি প্রসাদ দেওয়ার জন্য। আর আমাদেরকে প্রসাদ দেওয়ার পর মা কাকিমুনি খেতে পারবে, তো তার জন্য আমরা বসে গেছি প্রসাদ নিতে। আর পুজো হওয়ার পর প্রসাদ খেতে খুবই মজা লাগে এইভাবে বসে। প্রসাদ টসাদ নেওয়া হয়ে গেছে আর সকলকে দিয়েও দিয়েছি, তা এখন দুপুরে খাওয়াটা খেয়ে নেবো। তো তার জন্য আমি বড়াটা প্রথমে ভেজে নেবো, কেন কি আগে ভেজে রাখলে ড্যাম হয়ে যায়, তো মুচমুচে থাকলে ভালো লাগে বড়াটা খেতে। তো বড়াটা ভেজে খেয়ে নেবো, ভাইও এসে গেছে। তো আজকে যেহেতু নিরামিষ, এখানে ডালের বড়া করে রসা করেছিলাম আর একটা ঘ্যাটের মতো করেছিলাম সবজি দিয়ে, তো এখন খেয়ে নিচ্ছি ঝটপট। তোমরা দেখতেই পারলে যে আমি ওখানে সিন্ডি বানাচ্ছিলাম, তো যেটা পুজোতে দেওয়া হয় সেটা তো ফর্মার মধ্যে বানানো হয়, আর সেটা ফুরিয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করার পর ফুরিয়ে গেছে, আর সেটা শেষ করে ফেলতে হয় একেবারে। তো সেটা শেষ হয়ে গেছে, তো তারপর ঘরে সকলে খাবে, যেহেতু অনেকেই খায়নি, তো তার জন্য মা বললো যে একটু সিন্ডি বানিয়ে দে, আর আমি সবাইকে দিয়ে দিচ্ছি। তো তার জন্য আর একটু সিন্ডি বানিয়ে নিলাম। তো এখন অনেকটাই কাজ বাজ করে বসে আছি। গাইজ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, আর এখন দেখো সৌরভও চলে এসেছে, ও এসে প্রসাদও খেয়ে নিয়েছে। তো আমি একটু শুয়েছিলাম, শুয়ে বলতে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর উঠে কাকিমুনিদের ঘরে গেছিলাম, তো ওখানে আমার বোনেদের পুজো শপিং করেছে, তো সেটাই দেখে আসলাম। তো এখন সৌরভ এসেছে, তো ওর সাথে এখন একটু গল্প করছি বসে বসে। তো আবার বাড়ি চলে যেতে হবে, তো রেডি হবো। আমি চাটা খেয়ে এখন রেডি হয়ে গেছি আর চলে যাব বাড়িতে, এখন চলে যাব বাড়ি। আমি চলে এসেছি বাড়িতে, আর এসে ফ্রেশও হয়ে নিয়েছি, তো এখন বসে পড়েছি তোমাদের সাথে কথা বলার জন্য। বেশ দু তিন দিন ধরে আমি ব্লগ দিতে পারছি না, কেন কি বাড়িতে কাজবাজ করছি, লাস্ট ব্লগ দিয়েছিলাম বাড়িতে কাজবাজ করছিলাম,
তো তারপর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম, তারপর আর ব্লগ শেয়ার করতে পারিনি। যেহেতু পুজো এসে গেছে তো বাইরের কাজবাজ তো করতেই হবে, আরও যেহেতু শপিং হয়নি শপিং করতে হবে, তো সবটাই করতে হবে। তো তার জন্য ভেবেছি যে দুদিন ব্লগ না দিয়ে আমি ভালোভাবে কাজবাজ শেষ করে নিই, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তার জন্য দু তিন দিন ব্লগ দিতে পারিনি, তো এখন চেষ্টা করবো ব্লগ দেওয়ার। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো গাইজ, আজকে দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকে ভাবলাম যে বাড়িতে যেহেতু যাচ্ছি, একটা পুজো আছে, তো তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করে দিই। তো আজকের মতো আমি আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে, আগামী নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।